ভাবটা কোন অনুকূল কৃষ্ণানুশীলন আরে অনুকূল শব্দটি অনুশীলনর বিশেষণ নুহে হচ্ছে কৃষ্ণকর বিশেষণ অনুকূল কৃষ্ণ কহিলে রাধাঙ্কর কৃষ্ণ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী যা ব্যাখ্যা দিয়েছেন পরপর দিয়েছেন তাই কৌছেন অনুকূল কৃষ্ণ কহিলে রাধাঙ্কর কৃষ্ণ চন্দ্রাবলীঙ্কর কৃষ্ণ নুহন্তি বা আউ কাহার কৃষ্ণ নুহন্তি অনুগত কুল স্নেহবদ্ধ শ্রীকৃষ্ণ সরাট পুরুষোত্তম সুদ্ধা একমাত্র সেবিকা শিরোমণি রাধাঙ্কর এই অনুগত রাধাঙ্ক প্রেমরে উন্মত্ত রাধা বিনা তেহ আর কার নয় এ কথা কুয়া যাইছে রাধা বিনা তেহ আর কার নয় কৃষ্ণ প্রীতির পরাকাষ্ঠা প্রদর্শন নিমিত্ত শ্রী রাধাঙ্কর বাম্য স্বভাব সেই বাম্য স্বভাবর প্রেমরে হি কৃষ্ণ সর্বাধিক বশীভূত অভয়পদ হি সুদা রাধাঙ্কর প্রেম বিচ্যুতির ভয়রে সর্বদা সন্ত্রস্ত এপরিকি এপরি রহস্যপূর্ণ রাধা গোবিন্দঙ্কর লীলা এপর রহস্যপূর্ণ দক্ষিণ স্বভাব চন্দ্রাবলী প্রভৃতিঙ্কর প্রেম রাধা প্রেমর সমকক্ষ হইপারে না সেথিপাই গৌড়ীয়গণ সর্বদা রাধাঙ্কর আনুগত্য করিথান্তি অনুকূল কৃষ্ণঙ্কর সেবা করিথান্তি রাধাঙ্কর আনুগত্যরে একলি কৃষ্ণ দ্বারকেশ কৃষ্ণ মথুরেশ কৃষ্ণ এপরিকি চন্দ্রাবলীর কৃষ্ণ মধ্যে সেমানকর অনুকূল কৃষ্ণ নুহন্তি গৌড়ীয়গণঙ্কর প্রয়োজন তত্ত্ব আচার্য প্রয়োজন তত্ত্ব আচার্য শ্রীল দাস গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী প্রভু কহিছন্তি শ্রীকৃষ্ণ একাকী রই যদি পুনঃ পুনঃ আমাকে আহ্বান করতে তথাপি আমি তাঙ্ক নিকটক যা না তাঙ্ক সঙ্গে যদি বৃষভানু সুতা শ্রীমতী রাধারাণী দেখিবাকু পাইব তাহলে আহ্বান নকলে সুদ্ধা পবনাপেক্ষা দ্রুত গতিরে সেটাকে দৌড়িব অবশ্য অনুকূল কৃষ্ণঙ্কর এসব বিচার সর্বসাধারণ বোধগম্য নুহে যেমানে নিবৃত অনর্থ হই বর্ণাশ্রম কর্মার্পণ আসক্তিশূন্য কর্ম কর্মমিশ্রা ভক্তি জ্ঞান মিশ্রা ভক্তি স্তব মান অতিক্রম করছন্তি বেদ বেদান্ত উপনিষদ গীতা মহাভারত আদির বিচার অতিক্রম করি অন্যাবিলাসতা শূন্য কর্ম জ্ঞান আদি অনাবৃতা শুদ্ধা ভক্তিরে প্রবেশ করছন্তি সেমানক মধ্যে যেমানে অপ্রাকৃত প্রেমর পরাকাষ্ঠা শৃঙ্গার সস্থ পরকিয়া বিচার অনুসারে বৃষভান সুতাঙ্কর দাস্য করিবাকে সমর্থ অনুকূল কৃষ্ণঙ্কর বিচার সেই মানকর গোচরীভূত হব মানে বুঝিপারিবে না রাধাঙ্কর নিজ জন শিল ভক্তি বিনোদ ঠাকুর এই অনুকূল কৃষ্ণঙ্কর বিচার প্রদর্শন করছন্তি তাঙ্কর শরণাগতি গীতাবলী গীতমালা কল্যাণ কল্পতরু প্রভৃতি অনুকূল কৃষ্ণঙ্কর গীতিরে অলঙ্কৃত অনুকূল কৃষ্ণ স্বয়ং অনুকূলার বিপ্রলম্ভ ও প্রেম বৈচিত্র্য প্রদর্শন কল্পে শ্রীধাম মায়াপুরে আবির্ভূত হয়েছিলেন এটি নিমিত্ত এই স্থানরে অনুকূল কৃষ্ণানুশীলনাগার প্রতিষ্ঠিত হয়েছে চৈতন্য চরিতামৃতরে শ্রী শ্রী মহাপ্রভু রায়রামানন্দঙ্কর সংলাপরে মধ্যে অনুকূল কৃষ্ণানুশীলন দেদীপ্যমান এ আনুকূল্যেন কৃষ্ণানুশীলন এপরে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এপরি তত্ত্ব ব্যাখ্যা করছেন যাহা কহিলে এ সর্বসাধারণ বোধগম্য নুহে সাধারণ লোক একে বুঝিপারিব না অনুকূল কৃষ্ণঙ্কর এসব বিচার সর্বসাধারণ বোধগম্য নুহে কেউ মানে বুঝিপারিবে যেমানে নিবৃত অনর্থই বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করছেন কর্মার্পণ আসক্তিশূন্য কর্ম কর্মমিশ্রা ভক্তি জ্ঞান মিশ্রা ভক্তি স্তবপাঠ এসব ত্যাগ করছেন বেদ বেদান্ত উপনিষদ গীতা
ମହାଭାରତ ଆଦିର ବିଚାର ସବୁ ତ୍ୟାଗ କରିକିରି ଅନ୍ନାମ୍ରତା ଶୂନ୍ୟ ଜ୍ଞାନ କର୍ମ ଆଦି ଅନାବୃତ ଶୁଦ୍ଧ ଭକ୍ତିରେ ପ୍ରବେଶ କରିଛନ୍ତି, ସେଇମାନେ ବୁଝିପାରିବେ, ସେମାନେ ଏଇ ତତ୍ତ୍ୱ ବୁଝିପାରିବେ। ଅପରାକୃତ ପ୍ରେମର ପରାକାଷ୍ଠା ଶୃଙ୍ଗାର ସସ୍ତ ପରକିଆ ବିଚାର ଅନୁସାରେ ବୃଷଭାନଙ୍କର ଦାସ୍ୟ, ବୃଷଭାନ ସୁତାଙ୍କର ଦାସ୍ୟ, ରାଧା ଦାସ୍ୟ, ଶ୍ରୀମତୀ ରାଧାରାଣୀଙ୍କର ଦାସ୍ୟ, ରାଧା ଦାସ୍ୟ ସ୍ୱୀକାର କରିଛନ୍ତି, ସେଇମାନେ ହିଁ ବୁଝିପାରିବେ, ଅନ୍ୟମାନେ ବୁଝିପାରିବେ ନା ଏ ତତ୍ତ୍ୱ। ସେଥିପାଇଁ ରାଧାଙ୍କର ନିଜ ଜନ ଶିଳ ଭକ୍ତି ବିନୋଦ ଠାକୁର ଅନୁକୂଳ କୃଷ୍ଣଙ୍କ ବିଚାର ପ୍ରଦର୍ଶନ କରିଛନ୍ତି, ତାଙ୍କର ଶରଣାଗତି ଗୀତାବଳୀ ଗୀତାମାଳା କଲ୍ୟାଣ କଳ୍ପତରୀ ପ୍ରଭୃତି ସଙ୍ଗୀତ ମାନଙ୍କ କୃଷ୍ଣ ଗୀତିରେ ଏ ଅନୁକୂଳ କୃଷ୍ଣଙ୍କର ଗୀତି ଅଳଙ୍କୃତ ବଡ ଗୁଢ ତତ୍ତ୍ୱ, ଏହାକୁ ବୁଝିବା ସହଜ କଥା ନୁହେଁ। ରାଧାଙ୍କର ଦାସ୍ୟ, ରାଧା ଦାସ୍ୟ, ରାଧା ଦାସୀ ଯୋଉମାନେ ହେଇଛନ୍ତି ରାଧାରାଣୀଙ୍କର ଦାସ୍ୟ ସ୍ୱୀକାର କରିଛନ୍ତି, ସେଇମାନେ ଏଇ କଥା ବୁଝିପାରିବେ ବୋଲି ଭକ୍ତି ସିଦ୍ଧାନ୍ତ ସରସ୍ୱତୀ ଗୋସ୍ୱାମୀ କହୁଛନ୍ତି।